গ্রেট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি প্রিপারেশন কোর্সে, ফিজিক্সের এসএসসি ফিজিক্সের আমাদের চ্যাপ্টার ফাইভের লেকচার থ্রিতে। মূলত আমাদের এই লেকচারটা হচ্ছে আমাদের বেসিক লেকচার, মানে বেসিক বলতে কি থিওরি লেকচারের শেষ ক্লাস আর কি। আর আমি চেষ্টা করব যে আসলে এই অধ্যায়ের ম্যাথগুলো না একটু অবশ্যই খুবই সুন্দর ম্যাথ, এবং ম্যাথগুলো না আলাদা করে বোঝালে ভালো হয়। সো আমি আরেকটা লেকচার বাড়াবো বেসিকে, যদিও দুইটা লেকচার নেওয়ার কথা ছিল চারটা নিব, মানে আরেকটা লেকচার লাগবে আমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়াতে। এছাড়া দেখা যাচ্ছে যে না হলে যে হয়তো আমি থিওরি পড়াচ্ছি কিন্তু থিওরি না তোমরা ফিল করতে পারো না বা সেভাবে আসলে অনুভব করতে পারবে না, এই যার কারণে আমি এই লেকচারটাকে একটু আলাদা রাখছি। জাস্ট আমাদের লাস্টে যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলোকে একটু কভার করে নেওয়ার জন্য। অলরাইট, আগের দিন আমরা যেখান পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের মূলত ওই চাপ পর্যন্ত বা তরলের চাপ পর্যন্ত। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এয়ার প্রেশার বা বাতাসের চাপ। আসো একটু টাইটেল দেই যে এয়ার প্রেশার জিনিসটা আসলে কি। এয়ার প্রেশার যা বা তোমরা এটাকে বলতে পারো বায়ুচাপ, এটা এটা হয়তো বা তোমাদের কাছে এখন মনে হতে পারে ভাইয়া বায়ুচাপ এমন কি, এটা আসলে পড়াশোনার কি আছে, এমন জিনিসটা আসলে দরকার কি, এটা পড়ে এমন আবার কি হবে, এটার এত সিগনিফিকেন্স কেন, প্রশ্ন আসতে পারে মনে। বাট তোমরা হয়তো বা জানো না যে আসলে বাতাসের যে বেগ কিংবা বাতাস যে কত পাওয়ারফুল হতে পারে এটা ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময় বোঝা যায় যে আসলে বায়ু কীরকম ফোর্স দিতে পারে বা বায়ুর চাপ কীরকম হতে পারে। বাট তার চাইতে বড় ব্যাপার হচ্ছে এই, এটা তো হচ্ছে এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো মানে এক্সট্রিম কেসে যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তো আমাদের সবসময় হয় না, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা সবসময় হয় না সেটা নিয়ে আমরা কেন এত মাথা ঘামাচ্ছি বা কীভাবে ওয়ার্ক আউট করে এটার জন্য কাজটা আসলে। তো তোমরা জিনিসটা একটু বুঝবা যে আমি বলি, তোমরা যদি কখনো ইন ফিউচার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, সিভিলে বেশি লাগে যে তোমরা দেখো এই পদ্মা সেতু বানাচ্ছে বা বিভিন্ন বহুতল বিল্ডিং বানাচ্ছে, তো ওই বিল্ডিংগুলো না মানে এটাকে সবসময় একটা ক্যালকুলেশন করা লাগে যে মানে কনসিস্টেন্টলি ওই ট্রপিক্যালি বা ওই অঞ্চলে তোমার কী পরিমাণে কী বেগে বায়ু যাচ্ছে, ওই বেগটা ক্যালকুলেট করে হিসাব করে যে ওই বিল্ডিংয়ের উপর বায়ু কীরকম প্রেশার দিচ্ছে। যদি এই জিনিসগুলো আমলে না নেয় একটা সময় দেখা যাবে কি জানো ওই বিল্ডিংটা হেলে পড়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারছো যে আমাদের অলরেডি যে নর্মাল যে বাতাসটা আছে এই বাতাসটাই একটা বিল্ডিংকে ফেলে দিতে আসলে সক্ষম। আর একটা সুন্দর উদাহরণ হচ্ছে এরকম যে সেতু যখন তৈরি করা হয় সেতুর মধ্যে শুধুমাত্র আমরা তো মনে করি যে না সেতু তো পানির উপর তৈরি করা হয়, তো পানির যে একটা ফ্লো আছে পানির প্রেশার আছে সেটাকে মেনটেন করলেই হয়ে যায়, ব্যাপারটা মোটেই এমন না। সেতু যখন বানানো হয় তখন তুমি অলরেডি দেখো এরকম সেতুটা যখন তৈরি করা আছে, ধরো এরকম একটা সেতু তৈরি করা আছে, সো এয়ার ফ্লোটা হচ্ছে এরকমভাবে দেখো, এটা কনসিস্টেন্টলি সবসময় এয়ার ফ্লো হচ্ছে, ফ্লো হওয়ার সময় সবসময় এই এই বাতাসটা একটা বাধা পাচ্ছে খেয়াল করো, আর বাতাসটা এমন না যে আসলে যে অল্প বেগে যাচ্ছে, মনে হয় আমাদের কাছে অল্প বেগে বাট বাতাসের অলরেডি একটা বেগ আছে, কারণ পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা সমাজ বই পড়েছি পৃথিবীর ঘূর্ণনের কারণে বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে বাতাসের অলরেডি একটা বেগ থাকে। তাহলে চিন্তা করে দেখো এই পিলারগুলো কনসিস্টেন্টলি বাতাসকে বাধা দিচ্ছে, তো এই কারণে আবার পিলার অ্যাট দ্য সেম টাইম কী করতেছে এই সেতুটাকে ধারণ করতেছে, তার মানে এই পিলারের উপর যতগুলো বল আসতেছে এই বলগুলোকে মেজার করেই এই পিলারের একটা ইয়া করা হয়। তার মানে তুমি বুঝতে পারছো যে এই যে বায়ুচাপ বা বাতাসের যে এয়ার প্রেশার, এয়ার প্রেশারের ক্ষমতা অনেক বা এটার পড়াশোনাটা অনেক। আমি জাস্ট মানে আলোচনা করার চেষ্টা করলাম যে এই জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন একটা জিনিস শিখি কেন শিখছি সেটা যখন জানি না তখন দেখা যাচ্ছে এই জিনিসটা খুব তাড়াতাড়ি ভুলে যায়, বাট দ্য ভেরি পয়েন্ট ইন টাইম আমরা যখন এই জিনিসটাকে বুঝি এবং কেন বুঝতে পারছি সেটাও বুঝি তখন জিনিসটা আসলে খুব ভালো মতে শেখা যায়। তো এটা একটু তোমরা একটু মাথায় রাখবা আর কি যে আসলে বায়ুচাপ এটা আমাদের দৈনন্দিন লাইফে এটা সম্পর্কে জানাটা খুব জরুরি। অলরাইট, আচ্ছা ফাইন, তার মানে বায়ুচাপ কী হয়, এই যে একটা জায়গায় এয়ার ফ্লো হচ্ছে সেখানে আমি কোনো একটা জিনিস রেখে দিলে, ধরো এটা একটা কিউব রাখলাম বা একটা বক্স রাখলাম, ধরো এই একটা বক্স রাখলাম, অলওয়েজ চিন্তা করবা এই বক্সটার দেয়ালে কনসিস্টেন্টলি, এই বক্সটার দেয়ালে কনসিস্টেন্টলি বায়ু চাপ দেয় বা বায়ু ধাক্কা দেয়, ধাক্কা দেয় তাহলেই হবে। দেখো বুঝতে পারো কিনা, আচ্ছা আসো এটা নিয়ে একটু আলোচনা করি এখন, বায়ুচাপটা কেন ইম্পর্টেন্ট বা এই জিনিসটা নিয়ে একটু মানে আলোচনা করা যায় এখন। একটা গ্রাফ আছে তোমাদের বইতে দেখতে পেরেছো কিনা দেখো তো,
বায়ুচাপ, এই বরাবর হচ্ছে বায়ুচাপ। আর এই বরাবর হচ্ছে উচ্চতা। আচ্ছা, এটা মিন করে হচ্ছে এটা যে উচ্চতা যত, দেখো বায়ুচাপ উচ্চতা যত বাড়তে থাকে ডান দিকে, বায়ুচাপ তত কমতে থাকে, বায়ুচাপ তত কমতে থাকে। মহাশূন্য তাহলে বায়ুচাপ কি? একদমই নাই বললেই চলে। উচ্চতা যত বাড়তে থাকে সবচেয়ে, আমাদের ভূপৃষ্ঠ রেখায় বায়ুচাপ সবচেয়ে বেশি থাকে, আস্তে 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 করে উপরের দিকে উঠতে উঠতে। এই কারণে বলা হয় যে পাহাড়ে বায়ুর চাপ সবচেয়ে কম, পাহাড়ে বায়ুর চাপ কম থাকে। দেখো পাহাড়ে বায়ুচাপ কম থাকে, তো ইন জেনারেল দেখা যায় এখানের মধ্যে যে পাহাড়ে যেহেতু বায়ুচাপ কম থাকে, আমাদের শরীরের ভিতরে একটা রক্তচাপ থাকে, তাই না? ব্লাডের কিন্তু একটা প্রেশার থাকে, যে কোনো ফ্লুইডিতে একটা চাপ থাকে, একটা রক্তচাপ থাকে কনসিস্টেন্টলি, আমাদের ব্লাড ফ্লোতে একটা রক্তচাপ থাকে। যখন দেখা যায় যে পাহাড়ে বায়ুচাপ অনেক কমে যায়, পাহাড়ের উপরে অনেক কমে যায়, আমাদের শরীরের যে রক্তচাপ এটা ব্যালেন্স করতে পারে না। এই কারণে দেখা যায় অনেকে পাহাড়ের উপর গেলে, উঁচুতে চলে গেলে তখন দেখা যায় নাক দিয়ে রক্ত পড়ে, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো এটা হচ্ছে হাইট সিকনেস বলো বা মানে পাহাড়ের উচ্চতায় বলো, এই কারণে কমে যায়। তো এটা কেন কমে যায়, এই জিনিসটা কেন? তো উপরে গিয়ে দেখতে দেখতে আস্তে আস্তে দেখা যাচ্ছে উপরের দিকে যে বাতাসের ঘনত্ব বলো বা ওই অংশটা, ওইখানে যে বায়ুচাপটা আসলে কম থাকে ইন জেনারেল, যে নিচের অংশ নিচের সার্ফেসটাতে এটা বেশি থাকে। সো উপরে বায়ু হালকা হতে থাকে উপরে থেকে। আর এটা যদি আমি একদম ভেঙে ভেঙে ব্যাখ্যাটা দিতে যাই, এটা হচ্ছে মূলত গ্র্যাভিটির কিছু মানে ইম্প্যাক্ট থাকে, এছাড়া হচ্ছে স্পেস বা উপরের দিকে গেলে সেটা হচ্ছে অণুগুলো না অনেক বেশি ছড়ায় ছিটায় থাকে, বুঝছো? যে অণুগুলো অনেক ছড়ায় ছিটায় থাকে, ছড়ায় ছিটায় থাকার কারণে ওদের মধ্যে ওইখানে সেরকম বায়ু চাপ থাকে না, বা নর্মালি হচ্ছে বায়ু সেরকম প্রেশার থাকে না বা টেনশন থাকে না নিজেদের মধ্যে। এই কারণে উপরে গিয়ে বায়ুচাপ খুব, কারণ উপরে স্পেস অনেক বেশি ইয়া বুঝায়। তো এদের সাথে একটা রিজনিং আছে। আর উপরে ক্লাসে গেলে তোমরা আরও আস্তে আস্তে আদর্শ গ্যাস যখন পড়বা তখন আরও এই জিনিসটা সম্পর্কে জানতে পারবা। সো মোরলেস এগুলাই আর কি। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উপরে অক্সিজেনের পরিমাণ কম থাকে, অক্সিজেনের ঘাটতি থাকে, যে উচ্চতায় অক্সিজেনের ঘাটতি থাকে, এই কারণে শ্বাসকষ্ট অনুভব করে। আচ্ছা, এটা একটা তোমাদের একটা বই বইয়ে একটা কথা লেখা আছে যে যারা পর্বত আরোহণের জন্য কষ্টসাধ্য শিখতে হয় তাদেরকে সৈক্য। আচ্ছা, অনেক সময় আমরা আসলে এরকম মানে ট্রেট নেই যে আসলে পাহাড়ি তো এমন কি যে অনেকে চলে যায়, বাট তোমরা দেখবা যে আসলে যে এটা খুব সহজ কাজ না। মানে আমরা অনেক সময় বলি না যে কেউ কেউ পর্বত আরোহণ করেছে, এটা এমন কি, এটা সবাই পারে, এটাতে মানে এমন এটাকে হাততালি দেওয়ার কি আছে, আমি গেলে আমিও পারবো, বাট তুমি পারবা না। কারণ যারা আসলে ওই শেরপা বলো বা পর্বত আরোহণ করে, ওদের হচ্ছে একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়, এটা অনেক দিনের ট্রেনিং, প্রায় 5-6 মাস, অনেকে বছর, তারপর 3-4 বছর, 5-6 বছরও হতে পারে। কেন? ওই অবস্থার সাথে তোমার অ্যাডাপ্টেশন, যে ওইখানে পানি ঠান্ডা আছে, ওইখানে মানে ওইখানে পানি বলছি, ওখানে হচ্ছে পরিবেশ ঠান্ডা, তার পাশাপাশি উঁচুতে তোমার ব্লাড সার্কুলেশন ওই পরিবেশের সাথে ম্যাচ করছে কিনা, আস্তে 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 করে এই ট্রেনিংগুলো নেওয়া লাগে। নাহলে দেখবা যে ওখানে তুমি শ্বাসকষ্ট হয়ে মারা যাবো, ওইখানে অবস্থা প্রাণা করুক এই অবস্থা হয়। তো এটা একটু তোমরা মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে কেন এগুলো পড়াচ্ছেন? এগুলো তো ফিজিক্সের, এগুলো তো জাস্ট একটু মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ না, এটা হচ্ছে বোঝার জিনিস, খ নাম্বারের জন্য আসবে এবং এমসিকিউর জন্য দরকার আছে। এই কথাগুলো একটু মাথায় রাখো। হ্যাঁ, এই গ্রাফটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসার জন্য এবং খ নাম্বারে ব্যাখ্যা করার জন্য বলতে পারে। এই গ্রাফটা একটু শিখে রাখিও। একটা কল এসেছে, কিছু তো করার নেই, আচ্ছা পরে ধরতেছি। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ, গ্রেট, ওয়ালাইকুম আসসালাম, গ্রেট গ্রেট, মানুষজন এত কম কেন? আচ্ছা, টরিশিলির একটা পরীক্ষা তোমাদের এখানে দেওয়া আছে বইতে, 1643 সালে মহামতি টরিশিলি এটাকে আবিষ্কার করেন। আমরা বলতাম টারশুলি মাঝে মধ্যে, 1643 সালে টারশিলি, এই একটা শূন্যস্থান নামে একটা তার একটা স্কেল আবিষ্কার করেন চাপ মাপার জন্য। হ্যাঁ, আমি এটাকে একটু এভাবে ব্যাখ্যা করি, দেখো। সো সে একটা কৈশিক নল বা একটা টিউব বলা হয়, কৈশিক নল বা একটা টিউব নেয়, তো এখানে মধ্যে কিছু পারদ নিয়ে নেয়, বুঝতে পারছো? এটার মধ্যে কিছু পারদ ডুবানো আছে। এখানে কি আছে? কিছু এখানে কিছু পারদ আছে। সো এটা পারদ। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা দেখো, একটু জিনিসটা খুবই ইন্টারেস্টিং, একটু ভাই যেভাবে বলছি একটু মনে রাখো, তাহলে দেখো
সে কি করলো, একটা পারদের টিউব এখানে দিয়ে দিল। ওকে, এই যে একটা টিউব দিয়ে রাখছে, আচ্ছা টিউবটা না সে এমনভাবে রেখেছে এটা একদম প্রায় সোজাসুজিভাবে থাকে, একদম নিচ পর্যন্ত আছে। আচ্ছা নিচ পর্যন্ত আছে, বাধা না, এখানে অল্প অল্প করে এখান দিয়ে পানি ঢুকে আসলে, বাধা তো কমপ্লিটলি কেউ তো চাপ দিচ্ছে না। আচ্ছা টিউবটা দেখতে অনেকটা এইরকম। আচ্ছা তখন একটা অল্প অল্প করে পানি ঢুকে, দেখো অল্প অল্প করে পানি ঢুকে এখান থেকে পানি ঢুকতেছে এখানে ঢুকে, মানে পানি বলতে পারদ আর কি, ঢুকে এখান পর্যন্ত উঠে যায়। দুইটা প্রশ্ন, এই যে এখান পর্যন্ত উঠে, দুইটা প্রশ্ন যে ভাইয়া পানিটা পানির এত কেন ঠেকা লাগছে যে পানি এখান দিয়ে ঢুকে এই এই উচ্চতা পর্যন্ত একদম উপরে উঠে যাবে, এক। দুই নম্বর প্রশ্ন যে পানি উঠে ভালো কথা, এই জায়গাটুকু খালি রাখে কেন, খালি স্থান, দুইটা প্রশ্ন। এক, পানি কেন ভিতরে ঢুকছে, দুই, পানি কেন উপরে উঠে ভালো কথা, এটুকু কেন, পানি কেন এখানে আসছে বা পানি কেন উঠছে এটার জন্য রিজনিং দুইটা, কৈশিকতা এক, দুই নাম্বার হচ্ছে বায়ুচাপ। এটা HSC তোমরা পদার্থের গাঠনিক ধর্মতে পড়বা। তবু আমি একটু বলে দিই কৈশিকতা জিনিসটা কি, তুমি এটা এটা ফিল করার জন্য আমি তোমাদেরকে কৈশিকতাটা একটু বুঝাই, কারণ এটা বইয়ের বাইরের টপিক, আর বায়ুচাপটা খুবই জেনেরিক জিনিস, দেখাই দিলে বুঝবা। আচ্ছা এটা একটু বলি, কৈশিকতা কি, তোমরা কি কখনো দেখেছো যে আমরা যখন কি বলা হয় স্ট্র দিয়ে যখন কিছু খাই, যখন কোক খাচ্ছি বা জুস খাচ্ছি, কাঁচের বোতল নিবা, নিয়ে তুমি দেখবা যে স্ট্র দিয়ে যখন খাই স্ট্রর একদম পানিটাকে একটু উঠাই ফেলবা, মানে উঠানোর পরে একটু দেখবা যে ওই মুখে দিয়ে তাকালে দেখবা পানিটা অনেকটা এরকম থাকে। কোক দেখো, এই যে এটা হচ্ছে স্ট্র, স্ট্রর মধ্যে তুমি দেখবা কোকটা অনেকটা এরকম থাকে, এরকম হয়ে থাকে, বাট এটা আমার কনসার্ন না, তুমি এটা খেয়াল করলে দেখবে এটা এরকম করে থাকে। অথবা দেখবা যে যদি মিষ্টি কিছু থাকে, দেখো মিষ্টি কিছু বলতে যেমন ধরা হচ্ছে তোমার জুস, কোক তো কোক দেখবা অনেকটা এরকম থাকে, জুস দেখবা যে এরকম করে থাকে, অনেকটা এরকম শেপ একটু উঠে উঠে থাকে, বা মধু এগুলো এরকম করে উঠে উঠে থাকে। আচ্ছা এটা কনসার্ন না, কনসার্নটা হচ্ছে তুমি এক বোতল পানি নিয়ে তুমি পানির মধ্যে যদি স্ট্রটা ডুবাও, দেখো এই যে এক বোতল বা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে স্ট্রটা যদি ডুবাও তুমি দেখবা স্ট্রর পানিটা এখানে উঠে আছে, পানির লেভেলটা এখান পর্যন্ত কিন্তু এটা এখানে উঠে আছে। এর কারণটা হচ্ছে, এর কারণটা হচ্ছে এই যে পাত্রের যে পানিটা স্ট্রর ভিতরে, এই যে পাত্রের যে অন্যান্য যে পানিগুলো আছে এই পানিগুলো পরস্পরকে যেভাবে আকর্ষণ করে, ভিতরে স্ট্রর ভিতরের পানিগুলা সেভাবে আকর্ষণ করে না, স্ট্রর ভিতরে ওরা নিজেদের মধ্যে একটা ইয়া নিয়ে আসে, ফোর্স নিয়ে আসে, যার কারণে দেখা যাচ্ছে যে এখানকার পানিটুকু, আবার বলি এখানকার পানিগুলো পরস্পরকে নিজেদেরকে যেভাবে, অনুগুলো দেখো মলিকুলগুলো নিজেদেরকে যেভাবে আকর্ষণ করে স্ট্রর ভিতরে সেভাবে আকর্ষণ করে না, এদের মধ্যে সেরকম টান নাই, এই কারণে এদেরগুলো উপরের দিকে উঠে যেতে পারে, উপরের দিকে উঠে যেতে পারে। আবার তাছাড়া হচ্ছে পার্শ্বচাপ তো আছে, এই যে প্রত্যেকটা পানি এখান থেকে পার্শ্বচাপ, আশপাশ থেকে চাপ দিচ্ছে। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে মানে সিলি একটা রিজনিং, যে কৈশিকতার কারণে এটা হচ্ছে উপরের দিকে উঠে যায়। আর কৈশিকতার বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, পানি হয়তো বা এরকম একটা সারফেস তৈরি করে, এরকম একটা সারফেস তৈরি করে, ডিটেলসে ইন্টারমিডিয়েটে এটা পড়বা আর কি, জাস্ট আমি তোমাকে জানাই দিলাম যে এটার রিজনিংটা হচ্ছে এটা। সেকেন্ড, এটা খুব ইম্পর্টেন্ট, বায়ুচাপ, বায়ুচাপ কীভাবে ইম্প্যাক্ট করে, এই পানিটা আল্লাহ দুনিয়া যেখানেই থাকুক অবশ্যই একটা পরিবেশে আছে, পরিবেশে থাকা মানে কী মনে করি যে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে তা কিছু তা নিয়েই আমাদের পরিবেশ, যেমন গাছপালা ঘর বাড়ি ছোটোবেলায় যেটা পড়েছো এটা না, ফিজিক্সে চলে আসছো, ফিজিক্সে পরিবেশ মানে কি, বায়ুমণ্ডল, ফিজিক্সে পরিবেশ মানে কি, বায়ুমণ্ডল। আচ্ছা বায়ুমণ্ডল রেডি হয়েছে, এবার একটু চিন্তা করে দেখো তো বায়ুমণ্ডলে বায়ু কী থাকে, গতি থাকে, তারপর বায়ুর মুভমেন্ট থাকে। আচ্ছা বায়ুর মলিকুলগুলো কী করে জানো, বায়ুমণ্ডল কনসিস্টেন্টলি এখানে চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল পানির উপর একটা চাপ দিচ্ছে, এটা মানো। আচ্ছা এই চাপটা বায়ু অলরেডি দিচ্ছে, দেওয়ার ফলে এই চাপটা সঞ্চালিত হয় কিসের উপর, এই অণুটার উপর, এই অণুটা কার উপর, এই অণুটার উপর, চিন্তা করে দেখো তো এটা পানির সারফেস, এখানে অনেকগুলো মলিকুল আছে, মলিকুল তুমি
তুমি যখন বাতাসটা এসে তোমার এখানে যে ফোর্সটা দিচ্ছে, এখানে একটা মলিকুল থাকার কথা না, একদম সারফেসের সাথে, কথা তো? আচ্ছা, এই মলিকুলটা কাকে ধাক্কা দিবে? একদম এই বরাবর তার সামনে যাকে পাবে তাকে। সে কাকে ধাক্কা দিবে? তাকে। সে কাকে দিবে? তাকে। সে আবার তাকে। এভাবে দেখবা ভিতরের মধ্যে একটা কনসিস্টেন্টলি একটা প্রেশার ফিল করে, কনসিস্টেন্টলি একটা প্রেশার ফিল করে পুরোটার উপর। তাহলে এই প্রেশারটা টু সাম এক্সটেন্ট কোথায় যায়? এই পানিগুলোর উপরে আসে। আসলে এই পানিগুলো এখানে ভিতরে চলে যেতে চায়। ভিতরে চলে গেলে এটার স্পেসটা পানিগুলো আস্তে আস্তে উপরে লেভেলে উঠে যায়, উপরে লেভেলে উঠে যায়। তাহলে একবার চিন্তা করে দেখো, এই চাপটা কখনো কি এরকম চাপ দে, মনে করো কিছু একটা অনেক বেশি ফোর্স দিচ্ছে বা এরকম আসছে? না, এটা বায়ুর চাপ, এটা জাস্ট নমিনাল একটা চাপ। এই চাপের কারণে কখনো পানির পুরো এই ফাঁকা স্থানে আগে যে বায়ুটা ছিল এই বায়ুটাকে বের করার মতো সামর্থ্য হয় না। এখানে অলরেডি কিছু বায়ু থাকে, মানে এটা বায়ুশূন্য স্থান থাকে, একটু বলি, এখানের মধ্যে একটা খালি স্থান বা বায়ুশূন্য খালি স্থান থাকে। সো বায়ু থাকলে তো অবভিয়াসলি এটা কখনোই আমরা ইয়ে করতে পারতাম না, বুদবুদ আকারে বের হয়ে যেত, বের করা যেত। এখানে একটা শূন্য স্থান ক্রিয়েট হয়। শূন্য স্থানটা কিসের? শূন্য স্থানটা হচ্ছে এই যে চাপটা, চাপটা সবসময় কখনো এটাকে এই লেভেলে নেওয়ার মতো থাকে না। কেন আসে না? কারণ হচ্ছে অলরেডি এই পানিটুকুর একটা অভিকর্ষজ টান আছে নিচের দিকে। এই যে পানিটুকু, এই যে এতটুকু পানি আছে, এই পানিটুকুর নিজেরও কিছু অভিকর্ষজ টান আছে, অভিকর্ষজ টান নিচের দিকে টানছে, এই কারণে উপরের স্থানটুকু খালি থাকে। তাহলে ভাইয়া, এই লোকটা যে টারশিলি বা টরিশিলি, ঢারশিলি দেখছি, সরি, টারশিলি যে এই যে মেশিনটা বানাচ্ছে, সিস্টেমটা বানাচ্ছে, এটা সিগনিফিকেন্স কি, দরকারটা কি? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে পানিটুকু যে এই লেভেলে উঠছে, একটু খেয়াল করো, এটাকে আমি মুছে দিই, একটু খেয়াল করো, পানিটা যে ভাইয়া এই লেভেলে উঠছে, এটার কারণটা কি? পানিটা যে এই লেভেলে উঠেছে, এই যে এই জিনিসটা, এটার কারণটা কি ছিল বলো তো? কারণটা কি ছিল? বায়ুচাপ। এই বরাবর চাপ যত দিবা তত উপরে উঠবে, তার মানে বায়ুচাপ যত বেশি উচ্চতা তত বেশি, বায়ুচাপ যত বেশি, আবার বলো, বায়ুচাপ যত বেশি উচ্চতা, কার? পানির উচ্চতা বা তরলের উচ্চতা, পারদের উচ্চতা তত বেশি। বায়ুচাপ কম মানে বায়ু কম ঠেলা মারতেছে, পানি আস্তে করে নেমে যাবে। বায়ুচাপ কম, উচ্চতা কমে যাবে। তো এই টরিশিলি যে সে তার যে আসলে কাজটা, সে আসলে দেখে যে এটা অলওয়েজ নর্মাল বায়ুচাপে সেটা আসলে 76 সেন্টিমিটার থাকে, 76 সেন্টিমিটার সে নর্মাল। তো কখনো কখনো এই যে আমাদের যে চাপের যে হিসাবটা, হিসাবটা কখনো কখনো এভাবে বলা হয় যে ওয়ান অ্যাটমোসফিরিক প্রেশার, মানে বায়ুমণ্ডলীয় চাপ, 1 atm বা অ্যাটমোসফিরিক প্রেশার ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার। এটা কি দিয়ে মেপেছে? পারদ দিয়ে। এই কারণে হাইড্রাইড জিরাম থেকে এসজি এটা কিভাবে প্রকাশ করা হয়, 76 পারদ উচ্চতা, পারদের উচ্চতা 76 হয়, এটাকে নিয়ে হিসাব করা হয়। এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, এটা কিন্তু পানির ইয়া থেকে, পানির সারফেস থেকে মাপা হয়, পানির সারফেস থেকে উচ্চতা খেয়াল রাখিও আর কি, নর বাটি না একদম নিচে থেকে। তো টরিশিলি আসলে এই জিনিসটা নিয়ে আসলে কাজ করে আর কি, যে যদি চাপ বাড়ে, চাপ বাড়লে কী হবে, 36 থেকে উপরে উঠে যাবে, চাপ কমলে 36 থেকে নিচে নেমে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আইডিয়াটা ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো আমাকে। আইডিয়াটা ক্লিয়ার কেন? একজন বলছে রোজা ভাইয়া, এই জন্য রোজার মধ্যে ভাইয়া, তাহলে একটা ক্লাস মাত্র শেষ করে এসে আবার আরেকটা ক্লাসে এখন তোমাদের শুরু করলাম, তোমাদের এত কম আসলে হতাশাজনক ভাইয়া, পানি হানি হয়ে আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্লিয়ার, ওকে। বাতাসের চাপ, আবহাওয়া, এই জিনিসগুলো খুব একটা কঠিন কিছু না, তোমরা এগুলো পারবা। আমরা একটা নতুন টপিক দেখবো, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, লিখো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি এই জিনিসটা তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার অনার্স পর্যন্ত লাগবে, এই টপিকটা, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এটা খুবই মজার, দেখো আমাদের অনেক সময় দেখা যায় না, রাবার থাকে, ধরো একটা রাবার,
বা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্টে মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিছু ইলাস্টিক ইয়া দেওয়া হয়, যে কোমরে কি বলা হয় প্যান্টের মধ্যে থাকে অনেক সময় এগুলো। সো ইলাস্টিসিটি হচ্ছে এই যে একটা বস্তুকে তুমি যে টানো, দেখো এই হচ্ছে একটা বস্তুর লেন্থ আছে, এরকম একটা লম্বা তোমার দড়ি আছে ধরো, হ্যাঁ, বা ওই যে ইলাস্টিকটা ধরো, এটাকে তুমি একটা কাজ করলা, টানলা, টানার পরে এটা আগের থেকে লম্বা হয়ে গেছে, খেয়াল করো জিনিসটা, খেয়াল করো আগে এরকম ছিল, টানার পরে এটা লম্বা হয়ে গেছে, এবং তুমি ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার পর আল্লাহ 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 কী হইলো, এটা আর আসলো না আগের জায়গায়, আসলো না, গণনা তো ঘটে গেল, কী করা যাবে, এটাকে তুমি টানলা, টেনে দেখা যাচ্ছে এত লম্বা করার পর দেখলা আর আর হয়েছে না, এবার কী হবে, বাসায় এসে তো এবার মাই উদুম কেলানি হবে। যদি একটা বস্তুকে টানে লম্বা করার পর বা অবস্থার পরিবর্তন করার পর সেটি যদি আগের অবস্থানে ফিরে না আসে তাহলে সেটা ইলাস্টিক না, ইলাস্টিক না। তাহলে ইলাস্টিক হওয়ার জন্য কি করতে হবে, এটা এখান পর্যন্ত বেড়েছে যতক্ষণ পর্যন্ত আমি একটা ফোর্স দিয়েছি, অ্যান্ড আমি ফোর্সটা ছেড়ে দিলাম, ফোর্স আর দিচ্ছি না, ছেড়ে দেওয়ার পর আবার আগের অবস্থানে ফিরে আসছে, ফোর্স আছে নাই, তখন আবার আগের অবস্থানে আগের মতো। সুতরাং আগের মতো যদি হয়ে যায় এটাকে বলা হয় ইলাস্টিক, ইলাস্টিক ম্যাটেরিয়াল। একটা বস্তু আমি বলি, কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার পর সেটির যদি অবস্থানের পরিবর্তন করা হয়, আবার বলি, কোনো একটি বস্তুর ক্ষেত্রে যদি বল প্রয়োগ করার পর তার অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটাকে বলা হয় অবস্থান পরিবর্তন করা হয়, এবং বল অপসারণের পর সেটি যদি আবার আগের অবস্থানে ফিরে আসে সেই জিনিসটাকে কি বলা হয়, সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক বস্তু, বা আমাদেরকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, এই যে একটা স্থিতিস্থাপক বস্তুর বল প্রয়োগের ফলে অবস্থার পরিবর্তন হয়েছে এবং বল অপসারণের ফলে আবার আগের অবস্থায় ফিরে এসেছে, যে ধর্মের কারণে এই ঘটনাটি ঘটে সেই ধর্মটাকে বলা হয় আমাদের ইলাস্টিসিটি। কোন সিটি? ইলাস্টিসিটি, ঢাকা সিটি না, আবার কুয়ালালামপুর সিটিও না, এটা কি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি? ইলাস্টিক ম্যাটেরিয়ালের বা ইলাস্টিক সাবস্টেন্সের ধর্ম, ইলাস্টিসিটি একটা ধর্ম। তার মানে এটা কীভাবে লিখতে পারি, যে ধর্মের জন্য কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে সেটি অবস্থা বা মানে অবস্থার বিকৃতি ঘটে বা অবস্থার পরিবর্তন হয়। খেয়াল করো, একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে অবস্থার পরিবর্তন হয় এবং বল অপসারণের ফলে আগের অবস্থায় ফিরে আসে, সে যে ধর্মের কারণে এটা ঘটে সেই ধর্মটাকে বলা হয় ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এবার এবার আমি জিনিসটাকে একটু ভাঙবো, যে এই কথাটাকে একটু ভাঙবো, আমি যে বলেছি দুটো জিনিস লাগে, কী লাগে ভাইয়া বলো তো, একটা হচ্ছে বল লাগে আর একটা হচ্ছে অবস্থার পরিবর্তন হয়। একটা বল লাগে আর একটা অবস্থার পরিবর্তন, এগ্রি করো? পুরো সংজ্ঞা তো এই দুটো জিনিস, এছাড়া কিছু না। আচ্ছা, বলটা যখন প্রয়োগ করা হয় অলওয়েজ বলটা কিসের উপর, একটা সারফেসের উপর হয়, বুঝলাম না ভাইয়া, সারফেস মানে দেখো একটা তখন তার থাকে এরকম, বা এটা মনে করো নর্মাল আমরা রাবারকেই বলি, রাবারকে যখন বলা হয় এই এই ফোর্সটা তুমি যখন এই বরাবর টানছো, ফোর্সটা আসলে কিসের উপর পড়ছে, তারটার উপর, তারটার উপর পড়ছে মানে কি, তারটা যদি এরকম মোটা হয়, এরকম মোটা হয়, লম্বা হওয়ার পরে কী হয়ে যাবে দেখো তো, চিকন হয়ে যাবে না, আগের চেয়ে চিকন হয়ে যাবে, কেন? কারণ ফোর্সটা পড়ছে, এই শিয়ারিং যে ফোর্সটা, এই ফোর্সটা পড়ছে হচ্ছে এই সারফেসটার উপর, এটাকে বলা হয় ক্রস সেকশনাল এরিয়া। তোমরা ইংলিশটা আমরা চাইলে শিখে রাখতে পারো, ক্রস সেকশনাল এরিয়া, এটাকে বলা হয় ক্রস সেকশনাল এরিয়া, ওকে ফাইন, এই অংশটার উপর। এই ক্রস সেকশনাল এরিয়াটাকে বলা হয় হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আচ্ছা, তার মানে বলটা কিসের উপর পড়ে, সারফেসের উপর, কে পড়ে, বলটা কোথায় পড়ে, কার উপর পড়ে, এরিয়ার উপর পড়ে। এই যে ভাইয়া একটা টার্ম আমি পাচ্ছি, বল কার উপর, এরিয়ার উপর, এটাকে আমাদেরকে বলা হয় হচ্ছে পীড়ন। একটু ব্যাখ্যা করি, ধরো এটাকে আসলে দেখো
এই তারটা আগের মতো ছিল, তারটার উপর আমি ফোর্স দিচ্ছি, আমার কি লাইফ কি কেটে গেছে নাকি? একটু দাঁড়াও তো, হঠাৎ হঠাৎ করে চলে যায় কেন বুঝলাম না লাইফটা। হ্যাঁ সংজ্ঞাটা আরেকবার বলেন। হ্যাঁ বলবো, সমস্যা নেই, সমস্যা নেই ভাইয়া। একটু মুকুটের ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ দেখাবো ভাই, ম্যাথের জন্য আলাদা লেকচার রেখেছি, প্রত্যেকটা ম্যাথ দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। কারণ না হলে ম্যাথ একসাথে পড়ায় ফেলে দেখা যাচ্ছে দুই একটা ম্যাথ বাকি রয়ে যেত, অথবা দেখা যাচ্ছে তো ম্যাথ বাদ পড়ে গেছে, ম্যাথ আমি আলাদা লেকচারের ম্যাথ সবগুলো দেখাই দেবো। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, একটা আগে এই লোকটা শান্তিতে আসিল, যে ছিল সে শান্তিতে আছে, তার উপর তুমি কি করলা, গুঁতা দিয়ে তাকে টেনে লম্বা করে ফেললা, এটা একটা প্যারা দেয়া না? তুমি শান্তিতে গেম খেলতেছিলা, তুমি শান্তিতে টিভি সিরিজ দেখতেছিলা, তুমি শান্তিতে টিভি দেখতেছিলা, হঠাৎ করে এসে বললো যা পড়তে যা, এটা একটা প্যারা দেওয়া? তো তুমি এই সাবস্ট্যান্সটাকে টেনে যখন প্যারা দিচ্ছ, এই প্যারাটাকে তুমি তো একটু ভদ্র ভাষায় বলতে হবে, তখন আমি ফিজিক্সের ভাষায় এটাকে বলি হচ্ছে পীড়ন, ইংলিশে বলা হয় স্ট্রেস, স্ট্রেস দিচ্ছি এটাকে পীড়ন। পীড়ন কি দেওয়া, কোথায় দিয়েছি? ফোর্স দেওয়াটাই তো একটা পীড়ন, কিসের উপর দিয়েছি? এই যে ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের উপর। একজন বলছিল ভাই সংজ্ঞাটা আরেকবার বলেন, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করার ফলে তার অবস্থার পরিবর্তন হয়, সেই বস্তুটা যদি আবার বল অপসারণের ফলে আগের অবস্থায় ফিরে আসে, সেই বস্তুটাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু বা স্থিতিস্থাপক পদার্থ। যেই ধর্মের কারণে কোনো একটি স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করা ফলে, স্থিতিস্থাপক বস্তু না বলো, বাট যেই ধর্মের জন্য কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার অবস্থার পরিবর্তন হয় এবং একই সাথে বল অপসারণের ফলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। ক্লিয়ার? ওকে, স্থিতিস্থাপক ধর্ম আমরা দুটা জিনিসের জন্য পাই, মানে ধর্মের সংজ্ঞা থেকে দুটা জিনিস পাই, এক আমার বল প্রয়োগ করা লাগবেই, দুই আমার অবস্থার পরিবর্তন হবে। এই দুটা জিনিস এখানে লিখেছি যে আমার বল প্রয়োগ করবই, আমার বল প্রয়োগ করবই আর অবস্থার পরিবর্তন হবেই স্থিতিস্থাপক হতে হলে, বল প্রয়োগ করবই অবস্থার পরিবর্তন হবেই, দুটো জিনিস ট্রু। আচ্ছা বলের এই পার্টটা শেষ করে অবস্থার পরিবর্তন একটু পরে যাচ্ছে, বল কি কোথার উপর দিব? ক্রস সেকশন এরিয়ার উপর আমার বলটা পড়ে, বলটা ক্রস সেকশন এরিয়ার উপর, তো এফ বাই এ এটা পীড়ন। তো পীড়নের একক যা চাপের এককতা, সূত্র দেখেই বুঝতে পারছো চাপের সাথে একটা সম্পর্ক আছে, পীড়নের এক যা চাপের এককতা, পীড়নের মাত্রা যা চাপের মাত্রা তা, এটা একটু অলওয়েজ মাথায় রাখবা। আচ্ছা এই যে পীড়ন হইলো ভাইয়া, পীড়ন যে হইলো, পীড়নের সাথে সাথে কিন্তু তুমি এটা রেখে দিবা না, তোমার কি হচ্ছে দেখো তো, দৈর্ঘ্যটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, দৈর্ঘ্য আগে যদি থাকে এল এখন হয়ে গেছে, আগে যদি এল ওয়ান থাকে, এল নট থাকে এখন হয়েছে এল, বা এল ওয়ান হয়েছে, এনিথিং তুমি যেটা নাম টান দাও, এনিওয়েজ তার মানে অবস্থার একটা পরিবর্তন হয়েছে। এই অবস্থার যে পরিবর্তন, এটাকে আমরা একটু আদর করে ডাকবো হচ্ছে বিকৃতি। আদর করে কি ডাকবো? বিকৃতি। আদর করে কি নাম দিব? বিকৃতি। বিকৃতি কি? অবস্থার পরিবর্তন হয়েছে, আগে একটা আকৃতি ছিল, আকৃতির পরিবর্তনই বিকৃতি। বিকৃতি কি? আকৃতির পরিবর্তনই বিকৃতি। তাহলে আমরা সুন্দর করে যে আমাদের তো ভদ্রভাবে বলতে হবে, আমরা তো জেন্টেলম্যান, আমরা কেন এইসব যে আকৃতির পরিবর্তন বিকৃতি, এগুলো তো পরীক্ষার খাতে লিখলেও তো যারা মাইট দিবে তাই না, নাম্বার খেয়ে ফেলবে, কীভাবে বলবো? আমরা নর্মালি বলবো যে কোনো একটি স্থিতিস্থাপক পদার্থের মধ্যে যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুর আকারের পরিবর্তন ঘটে, অর্থাৎ যে আকারে যে যে পরিমাণ পরিবর্তনটা ঘটে সেই পরিমাণ পরিবর্তনকে সাধারণত আমাদের বলা বিকৃতি। সংজ্ঞা একদম সুন্দর করে ভদ্র ছেলের মতো লিখে দিবা। আচ্ছা ভাইয়া বিকৃতিটা আমি বললাম তাই না, বিকৃতি এই জিনিসটা, এটাকে না আমাকে একটু ব্যাখ্যা করে একটু বলা লাগবে, রাইট, যে জিনিসটা আসলে কীভাবে আসে, বিকৃতিটা আসলে কীভাবে হয়। এটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, আগে একটা বস্তু ছিল এল পরিমাণ, আমার হয়তো বা যে আমার নামকরণগুলো এল, এল নট, এল ওয়ান, এগুলো হয়তো বইয়ের সাথে মিলবে না, আমাকে একটু ক্ষমা করিও যে বইয়ের সাথে যদি না মিলে আমি আমার মতো করে একটু পড়াচ্ছি, জিনিসটা একটু মাথায় রাখিও। অলরাইট, মানে তুমি বুঝতে পারো বইটা মিলাই তুমি বুঝতে পারবা, বাট আমি হয়তো বা বইয়ের মতো করে লিখবো না। একটু দেখো এল পরিমাণ ছিল, এটা আগে ছিল ধরো এল ওয়ান পরিমাণ, বস্তু এল ওয়ান পরিমাণ, তুমি তাকে ফোর্স দিলা, টানলা, টানার পর এটা হয়ে গেল এল টু, কতটুকু হয়েছে ভাইয়া? আগে ছিল এল ওয়ান হয়ে গেছে এল টু, বাট এল টুই কি আমার পরিবর্তিত হয়েছে? না, পরিবর্তন কতটুকু হয়েছে? পরিবর্তন হয়েছে আমাদের এল টু মাইনাস এল ওয়ান, দেখো। আচ্ছা সবসময় একটু মাথায় রাখবা, আমরা না ফিজিক্সের থেকে বললাম না যে ফিজিক্সের প্রত্যেকটা পার্ট থেকে তোমার কখনো কখনো কিছু না কিছু জিনিস শেখার আছে,
ফিজিক্সের থেকে সবসময় দেখবা না, আমাদের পার্সোনাল লাইফের, আমাদের লাইফের যে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু জিনিস আমরা ফিজিক্স থেকে এক্সট্র্যাক্ট করি, আমরা জ্ঞানটুকু নিতে পারি। কীরকম দেখো, আমরা এই কাজটা যে করছি এখন, সবসময় মাথায় রাখবা যে কোনো পরিবর্তনকে সবসময় চেষ্টা করবা যে আমাদের সাথে সাথে যে আগে থেকে যা আছে সেখান থেকে আমরা কতটুকু চেঞ্জ হয়েছে সেই জিনিসটাকে জাজ করার, যে এতটুকু এখানে যে পরিবর্তনটা দেখো, আগে ছিল এখানে এল ওয়ান পরিমাণ, এখন আমাদের চেঞ্জ হয়েছে এল টু মাইনাস, দেখো এল টু মাইনাস এল ওয়ান, আগের থেকে তার চেঞ্জ কতটুকু হয়েছে, আগে এখান পর্যন্ত ছিল এখান থেকে এইটুকু, রাইট, আগে থেকে এল টু মাইনাস এল টু মানে এল টু মাইনাস এল ওয়ান, এইটুকু আমাদের কাছে চেঞ্জ হয়েছে। সো এই চেঞ্জটুকুকে আমরা সবসময় কাউন্ট করবো কিসের সাপেক্ষে জানো, আমরা একদম পূর্বের অবস্থার সাপেক্ষে। কিসের সাপেক্ষে? পূর্বের অবস্থার সাপেক্ষে। পূর্বে কী পরিমাণ ছিল? পূর্বে ছিল এল ওয়ান পরিমাণ, এখন আগে ছিল এল ওয়ান পরিমাণ, এখন কতটুকু চেঞ্জ হয়েছে এল টু মাইনাস এল ওয়ান, শেষ, এল টু মাইনাস এল ওয়ান, আগে ছিল এল ওয়ান অবস্থা। এটা কেন বললাম জানো, এটা ইন জেনারেল দেখা যাচ্ছে যে আমাদের সমাজে দেখবা, আমাদের নিজেদের লাইফে দেখবা অনেক রকম চেঞ্জ আমাদের চোখে পড়ে না, হয়তো ভালো চেঞ্জ কিংবা খারাপ চেঞ্জ। এগুলো আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা খারাপ কাজ করার সময় আমরা বলি যে এইটুকু তো ছোটো কাজ, এটা খারাপ মানে এটা নর্মাল ছোটো একটা কাজ, খারাপ কাজ করলে কী হবে, বা এই একটা আমি আজকে একটা মিথ্যা কথা বললাম আমার সমস্যা তো নাই, কালকে ভালো কথা, এটা খুব একটা বেশি বড় মিথ্যা না, ছোটো মিথ্যা না। এই জিনিসগুলো না আমরা যখন প্রশ্রয় দিয়ে দিই নিজেদের নিজেদের কী বলা হয় সত্তাটাকে, কিংবা নফসের কাছে আমরা যখন বলে দিই, তখন ব্যাপারটা কী হয়, ছোটো ছোটো জিনিসগুলো, গুণাগুলো, ছোটো ছোটো আমাদের খারাপ কাজগুলো একসময় বড় হয়ে যায়। তখন কী হয়, আমরা এই জিনিসটা কেন দিই না জানো, জিনিসগুলোকে আমাদের কাছে ছোটো মনে হয়, কারণ কি জানো, আমরা আমাদের পিছনে তাকাই না, আমাদের নিজের অবস্থানটাকে একদম পূর্বে যে যেমন ছিলাম সেটার দিকে আমরা তাকাই না। তুমি যদি লাইফে শুধুমাত্র তোমার লাইফের স্টার্টিং পয়েন্টের দিকে তাকাও, তোমার লাইফের অধিকাংশ তোমার খারাপ কাজ থেকে তুমি সরে আসবা। এবং শেষ পয়েন্টটা যেটা পরিণতি আমরা সবাই জানি, আচ্ছা ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সবসময় চেষ্টা করবা যে তোমার একদম পূর্বের অবস্থার সাথে এটাকে তুলনা করার, সেই সাপেক্ষে নিজেকে একটু কন্টিনিউয়াসলি ভালো কাজের দিকে ধাবিত করার চেষ্টা করবা, নিজের গুণগুলোকে একটু প্রসারিত করার চেষ্টা করবা, দোষগুলোকে কন্টিনিউয়াসলি এগুলোকে তোমরা মানে বর্জন করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এই যে এল টু মাইনাস এল ওয়ানের মতো যে ক্ষুদ্রতে ক্ষুদ্র পরিবর্তনটুকু পরিবর্তন, এই পরিবর্তনটুকু অনেক বড় ফ্যাক্টর হিসেবে তোমার ইন ফিউচার লাইফে কাজ করবে। আজকে ছোট মনে হচ্ছে, ছোটো 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 ভালো কাজগুলো একটা সময় অনেক বড় হয়ে যাবে, তখন দেখতে পাবা যে শান্তিটা কাকে বলে। অলরাইট, আমি দেখো ভাইয়া এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমার কাছে পরিবর্তন হচ্ছে এইটুকু, এই পরিবর্তনটুকুকে তুমি এভাবে প্রকাশ করতে পারো ডেল এল, ডেলটা দিয়ে, ডেল এল, ডেল এল ইজ ইকুয়াল টু কি ভাইয়া, এল টু মাইনাস এল ওয়ান, এল টু মাইনাস এল ওয়ান। তাহলে ভাইয়া বিকৃতির সংজ্ঞাটা কি, বিকৃতিকে বলা হয় ইংলিশে স্ট্রেইন, বিকৃতিকে ইংলিশে বলে স্ট্রেইন, বিকৃতিকে কি বলে ইংলিশে, স্ট্রেইন, স্ট্রেইন বলা হয়। স্ট্রেইন ইজ ইকুয়াল টু, স্ট্রেইনকে মাঝে মধ্যে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এটা তোমরা ফিউচার ক্লাসে তোমরা দেখবা এটা দিয়ে সিগমা দিয়ে প্রকাশ করে, এটাকে বলা হয় সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু সবসময় মাথায় রাখবা ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান। বইতে অনেক সময় হয়তোবা লেখা আছে এল নট বা এল জিরো দেওয়া আছে, সমস্যা নেই, একই জিনিস, ডেল এল ইকুয়াল টু এল ওয়ান। তাহলে ভাইয়া পুরো জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করে বলি, বিকৃতির পার্টটা, আসো বিকৃতির পার্টটা একটু সুন্দর করে বলি, আদি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এল ওয়ান, শেষ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এল টু, পরিবর্তন ইজ ইকুয়াল টু ডেল এল ইজ ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান। তাহলে আমাদের স্ট্রেইন কত হবে, স্ট্রেইন হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা, সবসময় মাথা রাখবা স্ট্রেইন, পরিবর্তন, এরা তোমার আয়তন পরিবর্তন হোক, তোমার ক্ষেত্রফল পরিবর্তন হোক, প্রত্যেকটা যেন সেম সূত্র, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে স্ট্রেইন বা বিকৃতি বের করতে বলবে, আয়তনের ক্ষেত্রে বিকৃতি বের করতে বলে, সবসময় এটাই সূত্র, পরিবর্তন ডিভাইডেড বাই আদি, আদি অবস্থা, এটা হচ্ছে সবচেয়ে জেনেরিক সূত্র। আচ্ছা স্ট্রেন ইজ ইকুয়াল টু কী হবে, এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান। ভাইয়া আইডিয়াটা ক্লিয়ার কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়া, কর্মদক্ষতার উপর ক্লাস ইনশাল্লাহ দিব, সমস্যা নেই, অবশ্যই দিব।
ভাইয়া আটকে যাচ্ছে বারবার, তোমার নেটটা একটু একটু নেটটা একটু দেখো ভাইয়া, নেটটা একটু কারেক্ট করো ভাইয়া। চতুর্থ অধ্যায় আমি পুরো ক্লাস নিব, এগুলোতে যেভাবে ডিটেলস পড়াচ্ছি না চতুর্থ অধ্যায়ও পড়াবো, চিন্তা নেই, সমস্যা নেই। অলরাইট, বুঝতে পেরেছি, কুল কুল। আচ্ছা এবার একটু এখন কি এই জিনিসটা বুঝতে পেরেছো ভাইয়া, যে আমি বস্তুটাকে যত বল দিব তত বস্তুটা লম্বা হবে, যত জোরে টানবো তত বেশি প্রসারিত হবে, এটা বুঝতে পারছো? আচ্ছা তার মানে যত বেশি বল তত পরিবর্তন। তো এই জিনিসটাকে মহামতি হুক, মহামতি হুক বলেন যে যত বেশি প্যারা দিবা তত বেশি বিকৃত হবে। মহামতি হুক বলেন বিরণ ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, মানে যত বেশি প্যারা দিবা তত বেশি বিকৃত হবে। তো হুক, মহামতি হুক আসলে কি বলেন, সে বলেন যে পিরন ইজ ইকুয়াল টু কে ইনটু বিকৃতি, এটাকে বলা হয় হুকের সূত্র। পিরন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটাকে বলা হয় হুকের সূত্র। আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আবার শুরু করছি, দেখো বুঝতে পারো কিনা। হ্যাঁ এরপরে ম্যাথ ক্লাস, হ্যাঁ এরপরে ম্যাথ ক্লাস। ওকে ফাইন, হুকের সূত্র দেখিয়েছি। হুক সূত্র কি বলে, হুক বলে আমাকে যত জ্বালাবা আমি তত বেশি ক্ষিপ্ত হয়ে যাব, পীড়ন তত বেশি বিকৃত হয়ে যাবে, তত বেশি যত বেশি পীড়ন দিবা তত বেশি বিকৃত হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে একটা হুকের সূত্র থেকে আসে, এটাকে বলো হুকের সূত্র বলে। হুকের এই সূত্র আবিষ্কার করার ফলে এখান থেকে আসলে পীড়ন ইজ পীড়ন ইকুয়াল টু কে ইন্টু বিকৃতি। তো হুকের এই সূত্রটাকে মহামতি ইয়ং তিনি আবার কি করেন, এটাকে বিস্তৃত করেন। সে বলে পীড়নের সূত্র তো হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, আমরা এভাবে তাহলে ফর্মুলা আকারে লিখতে পারি, এফ বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এত। ইয়ং যেহেতু এই জিনিসটাকে বিস্তৃত করে সে এটার ক্রেডিট নিয়ে নেয়, এটাকে বলা হয় ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস বা ইয়ংয়ের ধ্রুবক বলা হয়। সো বইতে দেখবা একটা চার্ট আছে তোমাদের ইয়ংস মডুলাসের, খুব লাগবে না, খুব বেশি দরকার নাই,
এমসিকিউ জন্য খুব বেশি লাগবে না, চাইলে মুখস্থ করতে পারো তবে খুব বেশি পরিমাণ লাগবে না। ওকে, আর 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 তোমাদের আয়তনের ক্ষেত্রে একটা বাল্ক মডুলাস আছে, একদম সেম জিনিস। পিরন হচ্ছে এই যে এফ বাই এ, পিরনকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর বি হচ্ছে বাল্ক মডুলাস। এখানে যেমন ইয়াং মডুলাস ধরেছি, বাল্ক মডুলাস এল টু এর জায়গায় ভি টু, এল ওয়ানের জায়গায় ভি ওয়ান, আর এখানে ভি ওয়ান বসাই দাও, ভ্যালু শেষ, ম্যাথ শেষ। বুঝতে পারো কিনা? অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা এবার একটু দেখো, তোমাদের বইতে কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পদার্থের আণবিক গতি তত্ত্ব এবং পদার্থের অবস্থা নিয়ে। এটার মধ্যে তোমরা রিডিং পড়লে এই জিনিসটা বুঝতে পারবে। আমি একটু বলি, এটার মধ্যে তোমরা পড়বো হচ্ছে আন্তঃআণবিক শক্তি, যখন দুইটা অণুর মধ্যে আন্তঃআণবিক শক্তি যখন বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, তখন বস্তুটা আসলে তখন অনেক কনজাস্টেড থাকে, যখন কাছাকাছি থাকে অণুগুলা, তখন পদার্থের অবস্থা তরল বা আমাদের কী থাকে, কঠিন থাকে। যখন আন্তঃআণবিক দূরত্বগুলো অনেক বেশি বেড়ে যায় তখন বস্তুটা কী হয়, এটা তোমরা ক্লাস সেভেন এইটে পড়েছো। আন্তঃআণবিক দূরত্ব যখন অনেক বেশি বেড়ে যায় তখন বস্তুটা বায়বীয় পদার্থে পরিণত হয়। পদার্থের তিনটা অবস্থা এমসিকিউগুলো আর চারটা একটু ভালো মতো পড়বা। আর আরেকটা জিনিস একটু ভালো মতো পড়বে, সেটা হচ্ছে প্লাজমা, প্লাজমার অংশটুকু এমসিকিউ লাগবে আর কি, এমসিকিউর জন্য যে তাপমাত্রা কত, এই জিনিসগুলো একটু পড়বা আর কি। পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। তো মোরলেস ভাইয়া, এই আইডিয়াগুলো এগুলাই। তোমাদের যদি এরপরও যদি কোনো বিষয় নিয়ে বা কোনো টপিক নিয়ে যদি কনফিউশন থাকে, ভাইয়াকে অ্যাট এনি টাইম রিচ আউট করবা, যে জানাবা, ভাইয়া চেষ্টা করবো ক্লাসে আলোচনা করার কিংবা জুমে তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করার। নেক্সট লেকচার ইনশাল্লাহ আগামীকালকে তাহলে তোমাদের ম্যাথ, মানে এই অধ্যায়ের যে ম্যাথগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক। নেক্সট লেকচারে দেখা হচ্ছে, টিন টিকা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।